হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে রাঁধুনি আমাদের কি করছে দেখতে পাচ্ছ? এ দেখো কি রান্না হচ্ছে গো। চিকেন চিকেন আর কি কি হয়েছে? ফুলকপির তরকারি, একটা আর গাজর টাজর যে মিক্স ভেজ করেছে নাকি? হ্যাঁ, মিক্স ভেজ আর আর কিছু না, আর ভাত। আর ভাত ও চাটনি করবে? শুনতে পাচ্ছ, রাঁধুনি রান্না করছে, তো কি করেছ গো সেটা জিজ্ঞেস করছে। তার মানে রাঁধুনিটা কে চিন্তা করতে পারছে? তো রাঁধুনি বলছে রান্না করছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। রাঁধুনি জিজ্ঞেস করছে যে কি ফুলকপি তরকারি হয়ে গেল বলা, তারপরে কি করেছে গো মিক্স ভেজ? তার মানে সব বুঝতে পারছো যে রাঁধুনিটা কে, রান্নাটা কে করেছে? হ্যাঁ, আর এটা কে করছে? এটা আসল জিনিসটাই তো আমি করছি, এটা তো আমি জোগাড় করে দিয়েছি। দেখো ও বললো 11:30টার মধ্যে আমি চলে আসব। হ্যাঁ, তুমি একটু কিছুক্ষণ ওয়েট করো, একটাতে ভাত বসাবো, একটাতে মাংস বসাবো, একদম ঝটপট হয়ে যাবে। হ্যাঁ, আর চিন্তা করো ওর কি অবস্থা। আমি মশলা টসলা কেটে একদম মাংস ম্যাগিনেট করে রেখে দিয়ে, সব আলু ভেজে রেখে দিয়ে সব রেডি করে রেখেছি, আর ভাত একটাতে নেমে গেছে দেখো, আর একটাতে ভাত বসিয়েছি, যেহেতু আজকে গেস্ট আসার আছে তার জন্য দেখো ভাত বসিয়েছি। ইনি শুধু এখন খুন্তিটা নাড়ছে, বাবা তাতেই ওনার কোমর ধরে গেছে। তাহলে আমি কি কষ্ট করে রান্না বান্না করি বলো, বসে বসে আমি কি কষ্ট করে করি? তো এই দেখো দেখতেই পাচ্ছ, একদম কষা কষা চিকেন এখন তৈরি হচ্ছে। তোমার দাদা ভাই রান্না করছে, চিকেন তোমার দাদা ভাই করছে, কিন্তু সব কিছু মশলাপাতি যতটা যা যাবতীয় লাগে সেটা কিন্তু আমার দেয়া, ঠিক আছে? এ দেখো তোমার দাদা ভাই আমার সঙ্গে কেমন ঝগড়া করছে দেখতে পাচ্ছ, পায়ে প্যান্ট ওপরে তুলে মানে রান্না করতে করতে সে হাঁপিয়ে উঠেছে, গরম লেগে গেছে তার। দেখো মুখটা দেখেছ, একবার তাকাও ওইদিকে, একবার দেখো দেখো একবার দেখো দেখো, কারেন্ট চলে গেল। হায় হায়, তুমি রান্না করতে বসে কারেন্ট চলে গেল? লোডশেডিং দেখো, কারেন্টটাও না তোমার প্রতি নারাজ হয়ে গেল যে বউটাকে একটু নাড়া দিলি না, দেখ কি অবস্থা হলো। এই দেখো তুই এখন চিকেন কষাচ্ছি, এই যে ইয়ামি ইয়ামি, টেস্ট টেস্ট দেখে মনে হচ্ছে না খেয়ে ফেলি, হেভি হয়েছে মনে হচ্ছে, তাই না? হেভি হয়নি, হেভি হবে হবে, যাই হোক দেখে তো মনে হচ্ছে, এটাই তো খেতে ইচ্ছে করছে এখন। ও রাঁধুনি, ও দাদা কিছু বলবেন, নিমন্ত্রণ করবেন না কাউকে আসার জন্য? হ্যাঁ, রান্না করছেন আপনি আজকে, কাউকে বলুন আসার জন্য, আপনার ফ্রেন্ডসদের ভিউয়ার্সদের বলুন আসার জন্য, বলুন খেতে আসতে বলুন। কিছু বলুন, দুটো আলাদা সিন তো। এই যে কি বলবো, কিছু খেতে, তুমি রান্না করছো তোমার বন্ধুরে তুমি খেতে আসতে বলবে না, নিমন্ত্রণ করবে না? না গো, অল্প করে করেছি গো, বেশি আর কড়াই তো তোমরা দেখতে পাচ্ছ কতটা করেছো। হ্যাঁ, ওইটুকু আমি একাই খেতে পারবো। হায় হায়, ছি ছি ছি, কি অবস্থা, মানে জঘন্য যাকে বলে একবারে, দেখতে পাচ্ছ? আমি গোপাল ভাঁড়ের চালা তো, দেখতে পাচ্ছ ফ্রেন্ড, দেখো কি অবস্থা, তোমরাই দেখো নিজের চোখে, রান্না করে মাংস করছে অথচ বলছে অল্প, ওইটুকু নাকি তারই লাগবে, তোমাদের খেতে আসতে বলছে। দরকার নেই গো, আমি বলছি তোমরা চলে এসো, ঠিক আছে? একদম তোমাদের নিমন্ত্রণ থাকলো, সবাইকে দিয়ে খাবো, না দিয়ে খাবো না, একদম চলে এসো। নাকি গোপাল ভাঁড়ের কে তুমি? চেলা? তাই তো, গোপাল ভাঁড় যেমন খায় তেমন তুমি খাও। তোমার দাদা ভাই নাকি কি খেয়েছে ভুলে গেছে সকালে, আমাকে বলছে আমি সকাল থেকে না কিছু খাইনি, অথচ কি খেয়েছে জানো সকালে? দুটো রুটি খেজুর গুড় দিয়ে, আর খেয়েছে একটা দুধ পুলি খায়নি, একটা মানে দুধ পুলি খেয়েছে, একটা মালপোয়া খেয়েছে, আবার এসে বলছে আমি না সকাল থেকে কিছু খাইনি গো মনে, বুঝতে পারলে খিদে পেয়েছে, খেয়ে নিয়ে ভুলে গেছে, মানে চিন্তা করো। কি বলছো, কিছু খাওনি? না মনে হচ্ছে কিছু খাইনি। আমার দিকে তাকিয়ে বলো একটু, কিচ্ছু খাওনি? হ্যাঁ, দেখতে পাচ্ছ ওর কীর্তি কি অবস্থা। চলো রান্না বান্না ও করুক, বলো। হাই হাই, তারপরে আমি এখন ইয়াম্মি ইয়াম্মি, তারপরে যে করছি কি করছো? চিকেন কষা, ভালো করে বলো, চিকেন কষা। আর তোমরা কেউ খাবে নাকি? ঝটপট চলে এসো। আর
আর মিক্স ভেজ আর ফুলকপির তরকারি। কে করেছে সেটা? আমি করলাম, সকাল থেকে তো রান্না বান্না সব আমিই করছি। আচ্ছা, তুমি রান্না করছো? তুমি তো খালি বসে বসে ঘুরেই বেড়াচ্ছ। আচ্ছা, কি নেকা ষষ্ঠী দেখো, আমি নাকি ঘুরে বেড়াচ্ছি আর ও নাকি রান্না। এই যে যারা কষাচ্ছে দেখছো তোমরা, সে নাকি জোগাড় কিন্তু আমিই দিয়েছি। হ্যাঁ, ম্যাগনেটটা কিন্তু আমিই করেছি, সমস্ত কিন্তু আমিই করেছি। তো ফ্রেন্ডস, চলো, মাংস একদম এটা রেডি হয়েছে, কষানো হয়ে এসছে, তো টাটা বাই বাই। তোমার দাদা ভাইয়ের রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর ও নাকি সবকিছু করেছে। চলো, তোমরা মানে দেখে কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, লাভ ইউ সবাইকে, ঠিক আছে, টাটা।